আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। স্বামী স্ত্রী একসাথে জান্নাতে যাবেন চারটি আমল করলেই, জেনে নিন আজই। আমি আপনাদের অনুরোধ করব ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য। আজকে আমাদের ভিডিওর লাইক টার্গেট 10,000। আশা করি আপনারা ভিডিওটিতে এখনই লাইক দিয়ে টার্গেট পূরণ করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন শুরু করি। প্রিয় দর্শক, স্বামী স্ত্রী একসাথে জান্নাতে যাবে, জেনে নিই চারটি দায়িত্ব। দাম্পত্য জীবনে অর্থনৈতিক যত দায়িত্ব আছে সব আল্লাহ তাআলা পুরুষের কাঁধে দিয়েছেন। এই দাম্পত্য জীবনে অর্থনৈতিক কোনো দায়িত্ব আল্লাহ নারীদের কাঁধে কিন্তু দেননি। চারটি অর্থনৈতিক দায়িত্ব আছে। পুরুষ নারীকে মহরণা দেবে, পুরুষ নারীর জন্য খাবারের ব্যবস্থা করবে, পুরুষ নারীকে পোশাকের ব্যবস্থা করবে, পুরুষ নারীকে বাসস্থানের ব্যবস্থা করবে। স্বামীকে আল্লাহ তাআলা ডেকে বলেন, ও স্বামীরা শোনো, বিয়ের পর সাথে সাথে স্ত্রীর কাছে তুমি মোহরানা আদায় করে দাও, এই জন্য মোহরানা ফরজ। দ্বিতীয় নম্বর দায়িত্ব হল স্বামী স্ত্রীর জন্য খাবারের ব্যবস্থা করবে, পোশাকের ব্যবস্থা করবে। তিন নম্বর হল নিজের সামর্থ্যের মধ্যে স্ত্রীর কাছে একটা উত্তম বাসস্থানের ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। তাহলে অর্থনৈতিক দায়িত্বের মধ্যে মূল চারটি দায়িত্ব, মোহরানা দেয়া, খাবারের ব্যবস্থা করা এবং পোশাকের ব্যবস্থা করা, তারপর বাসস্থানের ব্যবস্থা করা, আল্লাহর জান্নাত পাওয়ার ক্ষেত্রে একে অপরের সহযোগী। আপনি এক জান্নাতে যাবেন, আপনার স্ত্রী জাহান্নামে যাবে, এটা আপনি চান? আপনার স্ত্রী এক জান্নাতে যাবে আর আপনি যাবেন না, এটা কি কোনো স্ত্রী চায়? তাহলে সকল স্বামী স্ত্রী চায় একসাথে জান্নাতে যেতে। এটা সত্যি, জিজ্ঞেস করলে সবাই এই উত্তরই দেবে, একসাথেই জান্নাতে যাবে, আলাদাভাবে না। এই জন্য আল্লাহর আনুগত্যে, আল্লাহর ইবাদতে, দাম্পত্য জীবনে একে অপরের সহযোগী হতে পারে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনি আপনার স্ত্রীদেরকে অহেতুক সন্দেহ করবেন না। অহেতুক সন্দেহ পরিবারটাকে জাহান্নামের টুকরা বানিয়ে দেয়। প্রমাণিত কোনো অপরাধ যদি স্ত্রী করে ফেলে বা স্বামী করে ফেলে, পরকীয়ার কোনো বিষয় যদি প্রমাণিত হয়, তাহলে একসাথে বসেন, কনসাল্ট করেন, একে অপরের সাথে কথা বলেন, জিজ্ঞাসা করেন, আলোচনা করেন। কিন্তু অহেতুক শুধু শুধু সন্দেহ থেকে পারিবারিক জীবনকে বিষাক্ত করে তুলবেন না। এটা অনেক বড় রোগ, এটা থেকে বেরিয়ে আসতে হবে। বিশ্বাস করুন আর না করুন, পরকীয়া থেকেও আমাদের সমাজের সবচেয়ে বড় রোগ হচ্ছে সন্দেহ প্রবণতা। স্বামী ভুল করলে স্ত্রী সুন্দর করে শুধরে দেবে, স্ত্রী ভুল করলে স্বামী সুন্দর করে শুধরে দেবে, এটাই হচ্ছে পারিবারিক সৌন্দর্য। ফজরের সময় স্ত্রী তার স্বামীকে ডেকে দিবে, উঠতে না চাইলে ঠান্ডা পানির ছিটা দিবে, কারণ জান্নাতে একা যাওয়া যাবে না, গেলে একসাথে দুজনকেই যেতে হবে। যত বেশি স্বামী স্ত্রী আল্লাহর আনুগত্যে ধাবিত হবেন, তত বেশি আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর মহব্বত বৃদ্ধি করে দিবেন। স্বামী স্ত্রীর ভালোবাসাকে বলা হয় পিরামিড, ত্রিভুজ আকৃতির। স্বামী স্ত্রী ভালোবাসাটা এই ত্রিভুজ আকৃতির। যত বেশি আল্লাহ নিকটবর্তী হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অভ্যন্তরীণ পারস্পরিক নিজেরাও নিজেদের তত বেশি নিকটবর্তী হবে। স্বামী স্ত্রী আল্লাহর সম্পর্ক থেকে যত বেশি সরে যাবে, তারা নিজেরাও একজন আরেকজনের থেকে তত বেশি দূরে সরে যাবে। ত্রিভুজের উপরের বিন্দুতে আল্লাহ আর নিচের বিন্দুতে স্বামী এবং স্ত্রী। যখন তাদের উপরের বিন্দুতে অর্থাৎ আল্লাহর দিকে যেতে থাকবে, তখন তারা নিজেরা নিজেদের আরও কাছাকাছি যাবে, কারণ আল্লাহই তা করে দেবেন। এই জন্য এটাকে বলা হয় লাভ পিরামিড বা ত্রিভুজ আকৃতির ভালোবাসা। স্বামী স্ত্রী এবং আল্লাহ রাব্বুল আলামিন, এই জন্য স্বামী হবে স্ত্রীর সহযোগী, স্ত্রী হবে স্বামীর সহযোগী। নামাজের সময় একে অপরকে ডেকে দিবেন, মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখবেন, স্বামী স্ত্রীকে ডাকবে, স্ত্রী স্বামীকে ডাকবেন, স্বামী স্ত্রীকে কোরআন তেলাওয়াত শোনাবে, স্ত্রী স্বামীকে কোরআন তেলাওয়াত শোনাবে, তাহলে সেই পরিবারটিকে আল্লাহ তাআলা জান্নাতের টুকরা বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন স্বামী হলো তার স্ত্রীর প্রোটেক্টর, স্বামী স্ত্রীকে প্রোটেকশন দিবে, স্ত্রীকে টেক কেয়ার করবে, স্ত্রীর দায়িত্বে থাকবে। এই দাম্পত্য জীবনে দুইজনের সংসারের মধ্যে স্বামীকে দায়িত্বশীল করেছেন আল্লাহ তাআলা। পুরুষ দায়িত্বশীল, পুরুষ কখনো নারীর ক্ষতি করে না, সুপুরুষ নারীর টেক কেয়ার করে। স্বামী স্ত্রীর মধ্যে একজন ঝগড়া শুরু করলে আরেকজন চুপ থাকতে হবে, দুইজন সমানতালে ঝগড়া করলে ঝামেলা আরও বাড়বে। তাই স্বামী রেগে গেলে স্ত্রী চুপ, আবার স্ত্রী রেগে গেলে স্বামী চুপ, এই জন্য ঝগড়া করতে দেয়া যাবে না। এই সামান্য ঝগড়া এটা বাড়তে বাড়তে বিচ্ছেদের দিকে গড়ায়। সহি মুসলিম শরীফে এসেছে, ইবলিস শয়তান তার সিংহাসন গড়েছে সাগরের উপর, সে প্রতিদিন সকালবেলা তার সাঙ্গপাঙ্গদের গোটা পৃথিবীতে পাঠায় আর বলে যে পৃথিবীতে ফাসাদ সৃষ্টি কর। ইবলিস তার সাঙ্গপাঙ্গদেরকে গোটা পৃথিবীতে ছড়িয়ে দেয়। সারাদিন ধোকা দেওয়ার পরে, অসওয়াসা দেওয়ার পরে রাত্রিবেলা ইবলিসের কাছে ফিরে আসে, প্রত্যেকে নিজেদের কুকর্মের বর্ণনা দেয়।
কে কম বেশি মজবুত কুকর্ম করতে পেরেছে। একজন বলে, ও আমাদের সর্দার ইবলিশ, আমি আজকে আল্লাহর বান্দাকে দিয়ে মিথ্যা কথা বলিয়েছি। ইবলিশ বলে, এটা তো কোনো ব্যাপারই না, এগুলো তো তোদের বা হাতের কাজ। আরেক শয়তান বলে, আমি একজন মুমিন বান্দাকে পথভ্রষ্ট করে তার মাধ্যমে ওজনে কম দিয়েছি বাজারের মধ্যে। ইবলিশ বলে, এটাও তেমন বড় কাজ নয়। আরেকজন বলে, আমি সুদের লেনদেন করিয়েছি। সর্দার ইবলিশ বলে, এটাও কোনো কাজ নয়। আরেক শয়তান বলে, মহারাজ, এক আল্লাহর বান্দা মসজিদে যেতে চেয়েছিল, আমি তাকে গানের কনসার্টে নিয়ে গিয়েছি। ইবলিস বলে, এটাও তেমন বড় কোনো কাজ নয়। এবার এক শয়তান বলে ওঠে, মহারাজ, আমি একটি উন্নত মানের শয়তানি করে এসেছি। তখন সে বলে, আমি আল্লাহর এক বান্দার সাথে তার স্ত্রী আল্লাহর আর এক বান্দার ঝগড়া লাগিয়ে অসওয়াসা দিয়ে তাদের পরিবারকে তালাক পর্যন্ত নিয়ে গিয়েছি, অর্থাৎ যে পরিবার এখন বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগিয়ে তাদের জীবনকে বিচ্ছিন্ন করে দিয়েছি। তখন সর্দার ইবলিশ বলে, সাবাস বেটা, তুই তো কাজের মতো কাজ করেছিস। এটি হচ্ছে আজকের দিনের সর্বশ্রেষ্ঠ শয়তানি এবং সর্বশ্রেষ্ঠ চক্রান্ত। আমার কাছে আয়, আমার কাঁধে ওঠ। ইবলিশ তখন তাকে কাঁধে নিয়ে নাচতে শুরু করে। নাউজুবিল্লাহ। এই জন্য ইমানদারের সংসার ভেঙে খান খান হোক, এটা হলো ইবলিশের খুশি। আর ইমানদারের পরিবার টিকে থাকুক, এটা আল্লাহর খুশি। আমরা অবশ্যই আল্লাহর খুশি চাই, এই জন্য শয়তানকে খুশি হতে দেয়া যাবে না। ইমানদারের পরিবারগুলো ঝগড়ার মাধ্যমে ভেঙে যায়, এটাই শয়তানের মিশনের সবচেয়ে বড় সফলতা। আর ইমানদারের পরিবারগুলো টিকে থাকুক, এটা আমাদের সফলতা, রাব্বুল আলামিনের সন্তুষ্টি। সুবহানাল্লাহ, এটা আল্লাহ তাআলা চান। প্রিয় দর্শক, ঝগড়া কিন্তু নবী রাসূলদের পরিবারেও একটু আকটু ছিল, মনোমালিন্যের মতো। আমরা যেমনটা করি তেমনটি নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারেও একটু আকটু মান অভিমান ছিল, এটা স্বাভাবিক। দাম্পত্য জীবনে খুব সিম্পল ইস্যু হচ্ছে একটু মান অভিমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আম্মা জান আয়েশা মাঝে মাঝে একটু মান অভিমানে লিপ্ত হতেন। ঝগড়ার পরে দেখা যেত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাগ, আম্মা জান আয়েশাও রাগ। এখন এই রাগ মিটমাট করার দরকার আছে। সব সময় দেখা যেত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে আগে বলতেন, আয়েশা চলো মিটমাট করে ফেলি। তখন আয়েশা বললেন, কাকে ডাকবেন মিটমাট করার জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমরকে ডাকি। আম্মা জান আয়েশা বললেন, না, ওমর খুব মেজাজওয়ালা, আমার ভয় করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার বাবাকে ডাকি। তখন আয়েশা বললেন, ঠিক আছে, বাবাকে ডাকেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন, তিনি তাদের দুইজনের সামনে দাঁড়ালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি ঘটেছে আমাদের মাঝে? আয়েশা তুমি আগে বলবে নাকি আমি বলবো? আম্মা জান আয়েশা বললেন, আপনি বলেন, তবে সত্য ছাড়া মিথ্যা কথা বলবেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে একদম রেগে মেগে গেলেন। কি বললে, এ কেমন কথা তোর? তুই আমার নবীর উদ্দেশ্যে এমন কথা বলছিস? আমার নবী কি কখনো সত্য ছাড়া মিথ্যা বলেছে? বিচার শুরুর আগে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের পিতা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রেগে গেলেন, কারণ তার সামনে তার নবীকে নিজ কন্যা এমন কিছু বলেছেন তা তার পছন্দ হয়নি। নবী কখনো মিথ্যা বলবেন নাকি? রেগে মেগে একেবারে মেয়ের গায়ে কষে চড় মারলেন। চড় খেয়ে আম্মা জান আয়েশা উল্টে গড়ে পড়ে গেলেন। সায়েদিনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে গড়গড় করতে লাগলেন। এবার চড় মারার জন্য উদ্ধত হলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বাঁচার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে গিয়ে আশ্রয় নিলেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের সামনে দুই হাত মেলে দাঁড়িয়ে গেলেন, অর্থাৎ আম্মা জান আয়েশাকে যেন আর কোনো আঘাত করা না হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আম্মা জান আয়েশাকে বাঁচানোর জন্য দুই হাত মেলে দাঁড়িয়ে গেলেন, সায়েদিনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেমে গেলেন, কারণ কোনোভাবে আল্লাহর রাসূলের সাথে এক বিন্দু পরিমাণ বেয়াদবি হয়ে যাক তা কখনোই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাননি। সায়েদিনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পরিস্থিতি দেখে ঘর থেকে বের হয়ে ঘরের বাইরে দাঁড়ালেন। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে অত্যন্ত আবেগ ও পরম ভালোবাসায় দু হাত দিয়ে তুললেন, বললেন, হে আয়েশা, দেখলে কিভাবে আমি তোমার বাবার হাত থেকে তোমাকে বাঁচালাম? আজকে যদি তোমার বাবার সামনে আমি না দাঁড়াতাম, তোমার বাবা তোমাকে একেবারে আহত করে ফেলত, অথচ তুমি আমার সাথে ঝগড়া করছো, এখন আমি তোমাকে বাঁচালাম। এ কথা শুনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু লজ্জায় পড়ে গেলেন, হেসে দিলেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশার মুখে হাসি দেখে নিজেও হেসে দিলেন। দুজনের হাসাহাসির আওয়াজ শুনে বাইরে থেকে রেগে গড়গড় করা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠান্ডা হয়ে গেলেন। কি ব্যাপার,
এতক্ষণ যুদ্ধ, এখন দেখি আবার হাসি। কেন হাসি দেখার জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ঘরের ভেতরে ঢুকলেন। ঢুকে দেখেন আম্মাজান আয়েশাও হাসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও হাসে, সাইয়েদনা আবু বকরও হেসে দিলেন। আরশের উপর থেকে খুশি হয়ে গেলেন আল্লাহ তাআলা। এবার আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাদের দুজনের মধ্যে ঝগড়া লাগলে যেভাবে আমাকে ডাকেন, আপনাদের এই আনন্দঘন মুহূর্তগুলোতে শরীক হওয়ার জন্য মাঝে মাঝে আমাকে ডেকেন, সুবহানাল্লাহ। এবার একটু চিন্তা করে দেখেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠতম মানুষ। ওনাদের পরিবারেও ঝগড়া হতো, তাই পরিবারের স্বামী স্ত্রীর মধ্যে একটু আকটু ঝগড়া হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু মনে রাখবেন, ভয়াবহ, অস্বাভাবিক এবং সীমালঙ্ঘন হল এই ঝগড়া থেকে তালাক পর্যন্ত পৌঁছে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোনো স্ত্রীকে এইরকম ঝগড়া ঝাঁটির উপর ভিত্তি করে তালাক দিয়েছেন কি? কখনো না। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারেও এগুলো ঝগড়া হতো, কিন্তু তা কখনোই বাড়াবাড়ি পর্যায়ে যেত না। তাই আমরা প্রতিজ্ঞা করব যে ঝগড়া করলেও যেন ভয়াবহ আকার ধারণ না করে, আর একজন রেগে গেলে অন্যজন চুপ থাকবে। দাম্পত্য জীবনের কোনো গোপন কথা অন্যের কাছে শেয়ার করা যাবে না। হাদিসে এসেছে, এটা সবচেয়ে বড় আমানত। পৃথিবীতে যত আমানত আছে তার মধ্যে স্বামী স্ত্রীর সবচেয়ে ব্যক্তিগত বিষয়গুলো হচ্ছে সবচেয়ে বড় আমানত। যারা দাম্পত্য জীবনের একান্ত বিষয় কারোর সাথে শেয়ার করে, তারা সবচেয়ে বড় কবিরা গুনাহ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে সবচেয়ে বড় নিকৃষ্ট বলেছেন। কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে সবচাইতে নিকৃষ্ট হয়ে দাঁড়াবে ওই দম্পতি, ওই নারী কিংবা ওই পুরুষ, তারা একান্ত সময়ে গোপনে যা করে এটা অন্য মানুষের সাথে বলে বেড়ায়। খবরদার, এটা বড় কবিরা গুনাহ। অনেক বোনরা একসাথে হলে দাম্পত্য জীবনের বিভিন্ন গোপন বিষয় নিয়ে কথা বলে, অনেক পুরুষ একসাথে হলে কুরুচিপূর্ণ আলোচনা করে। এইসব বিষয় থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন। পৃথিবীর সবচাইতে জঘন্য আমানতের খেয়ানতের হাত থেকে আমাদেরকে রক্ষা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরিবারগুলোকে জান্নাতের টুকরো বানিয়ে দিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আম্মাজান আয়েশার মতো মহাব্বত ভালোবাসা সৃষ্টি করে দিক। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।